হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমি একটা রেসিপি তৈরি করব। ও না না না, মা তৈরি করবে, আমি সহযোগিতা করব। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক। সত্যতা রান্নাঘরে সবাইকে স্বাগত। পটলের পেছন দিকটা একটু কেটে নেব, সামনের দিকটা একটু বেশি করে কেটে নেব। এর ভেতর থেকে সব বের করতে হবে। এবারে চামচের পেছনটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভিতর থেকে সব এগুলো বের করতে হবে। এবারে এই দানাগুলোকে তিল নোড়া দিয়ে ভালো করে পিষতে হবে। এই হচ্ছে শিল আর নোড়া। এটা হচ্ছে ছাড়ানো পটল, একদম পরিষ্কার। আজকের রেসিপি হচ্ছে এই পটল, ভেতরে কিছু নেই। এই হচ্ছে মশলা রেডি, পেঁয়াজ, এটা হচ্ছে পটলের দানা, আর এটা হচ্ছে আদা, এটা হচ্ছে রসুন। এরপরে আগে কিছু মশলা ফসলা দেওয়া হবে, সেগুলো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি, আর সাদা তেল, আর টমেটো, আর লবণ ফেলে দেব। আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার বাকি মশলাগুলো দেব। প্রথমে রসুনটা দেব, তারপর লঙ্কাটা দেব, রসুন আর পেঁয়াজটা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, একটু কষিয়ে নিই, ভালো করে ভেজে নিই, নাহলে রসুনের গন্ধ হবে। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার আমি যে পটলটা ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দেব, ভালো করে কষিয়ে নিই। যত বেশি পচানো হবে তত ততই ভালো হবে। এবার আমি হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এই মশলাটা একসঙ্গে দিয়ে দেবো। তারপরে এই টমেটো কুচিটা দিয়ে দেবো। লবণ দিলাম, লবণ দিয়ে টমেটোটা দিয়ে একটু ভাটিয়ে দেবো, তাহলে টমেটোটা ভালো সিদ্ধ হবে। এবার আমি ঢাকাটা খুলছি, মোটামুটি আমার পটলটা কষানো হয়ে এসেছে। আমি সামান্য একটু মিষ্টি দেবো, আপনারা যদি না চান না দিতে পারেন, আমরা একটু মিষ্টি খাই। ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব, তারপর পটলের মধ্যে পুর দিয়ে ভাজব। মশলাটা রেডি, পটলের মশলাটা এবার ভরছি। আমি পটলের মধ্যে ভরে দিচ্ছি সব। আমার পটলের মশলা ভরা হয়ে গেছে, এবার আমি এগুলো তেলে ভেজে নেব। এই আটা দিয়ে আমি এই যে পটলের মুখগুলো একটু বন্ধ করে দেবো, না আরে মশলাগুলো সব তেলের মধ্যে বেরিয়ে আসে। চলুন বন্ধ করে দিই। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, এবার তেলটা গরম হয়ে গেছে, আমি পটলের মুখটা বন্ধ করে নিয়েছি। এবার পটলগুলো একে একে তেলের মধ্যে ছাড়বো, আস্তে আস্তে ধিমা আছে, ভাজতে হবে, নাহলে সব বেরিয়ে যাবে।
এগুলো ডুবো তেলে ভাজা যাবে না। প্রথমে তিনটে দিলাম, ডাকটা সিম করে দুধ ভাত রেডি, পটল ভাজা চলছে। আমি এবার যাচ্ছি বিড়ালকে খেতে দিতে। এই হচ্ছে ভুতু, এই চিনি আর মেনি। এদেরকে প্রতিদিন দুধ ভাত, এরা ভালোই খায়, খুব সুন্দর করে টিকটিক টিকটিক করে খায়, দারুন। তাহলে আমার পটল ভাজাটা পুড়ে গেল, যাই তাড়াতাড়ি যাই। পটলের দরমাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার উচ্চ সিদ্ধ দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে, এবার আমি খাব সেই বিশ্ববিখ্যাত ডালটা। না, এইটা হচ্ছে সেই পটলের সেই রেসিপিটা। এই পটলের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনি দেখে নেবেন আমার চ্যানেলটার মধ্যে ভালো করে কীভাবে মা করেছে। আর আমি এই পটল তরকম ডাল দিয়ে ভাত দিয়ে খাই। আর আপনারা আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার আর বলবেন কমেন্ট করে কেমন হয়েছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমি খাই, টাটা।